সম্মানিত ভিউয়ার সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকে ভিডিওটা যারা ইন্টারনেট ব্যবহার করেন তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও। দেখবেন যে আপনারা সোশ্যাল মিডিয়ায় বা বিভিন্ন গ্রুপে দেখবেন যে অনেকে কম দামে অফার সেল করতেছে। যেমন ধরেন 50 GB একটা প্যাকেজ আমরা যে সাধারণভাবে কিনি সেটা 517 টাকা দিয়ে বা 480 টাকা দিয়ে, এই প্যাকেজগুলো কিন্তু ওরা বিক্রি করতেছে অফার প্রাইসে, বিক্রি করতেছে 300 টাকা, 320 টাকা, 30 টাকা অথবা 80 টাকা, 400 টাকা, এরকম বিভিন্ন কম দামে কিন্তু অফারগুলো তারা বিক্রি করতেছে। এই অফারগুলো তারা কীভাবে বিক্রি করে, কোথায় পায়, এগুলো আপনি কি পাবেন কি না, আপনি এগুলো বিক্রি করতে পারবেন কিনা, আপনি নিজের ব্যবহারের জন্য এগুলো সংগ্রহ করতে পারবেন কিনা, অথবা আপনি আপনার রিলেটিভদেরকে এই অফারগুলো দিতে পারবেন কিনা, তো এই সকল বিষয় নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা হবে। তো সম্পূর্ণ ভিডিও যেন আমার সাথেই থাকুন। তো ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেল নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখার পর যদি আপনার একটু ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিওটি আপলোড হওয়ার সাথে আপনি সবার আগে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। আর যদি অলরেডি আপনি আমার সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে অর্ধেক ডেট দেখেন। এই অফারগুলো যে মানুষ সেল করে তারা কিন্তু আসলে এগুলো টেলিকমের সাথে যুক্ত আছে বলে এই অফারগুলো সেল করতে পারে। এগুলো হচ্ছে টেলিকম বিজনেস, মানে টেলিকম বিজনেস বলতে এটা হচ্ছে রিচার্জের বিজনেস করে, যে আমরা যে ফ্লাক্স লোড করি এই ফ্লাক্স লোডের বিজনেসটা কিন্তু করে, কিন্তু সেটা কোনো সিম থেকে না, সেটা হচ্ছে একটা অ্যাপস থেকে করে। তো বিভিন্ন ধরনের টেলিকম কিন্তু রয়েছে। তো এই টেলিকমগুলোতে মনে করেন যে অ্যাকাউন্ট করলে আপনি আপনি এই টেলিকমের অ্যাকাউন্ট থেকে কিন্তু এই ড্রাইভগুলো পান, এগুলোকে বলে ড্রাইভ অফার। যেমন ধরুন 517 টাকার গ্রামের 50 GB একটা অফার রয়েছে, সেটা এক মাসের জন্য। তো এই অফারটা কিন্তু দেখবেন যে অনেকে সেল করতেছে, গ্রামের এই অফারটা সেল করতেছে মাত্র 380 টাকা বা 410 টাকা, 20 টাকা এরকম, মানে দেখেন এখানে 100 টাকা, 150 টাকা কিন্তু এখানে কম পাওয়া যাচ্ছে। তো এটা দেখে কিন্তু অনেকে অবাক হয়ে যান, যেটা অনেকে ফেক মনে করেন, আসলে কিন্তু এটা ফেক না, এটা বিক্রি করা যায়। আপনি চাইলে বিক্রি করতে পারবেন, নিজে চাইলে ব্যবহার করতে পারবেন, কিন্তু খুব অল্প দামে একটা টেলিকমের সাথে অ্যাকাউন্ট নিতে হবে, তাহলে কিন্তু আপনি এটা পারবেন। কিন্তু এখন এই যে অফারগুলো যেমন বিক্রি করে বা গ্রুপের মধ্যে যে পোস্টগুলো দেখেন, কিন্তু এটাকে ঘিরে কিন্তু অনেক একটা বড় একটা প্রতারণা চক্র কাজ করে। অনেকে দেখবেন যে টেলিকমের নাম নিয়ে গ্রুপ করেছে, পেজ করেছে, তো এগুলোর মধ্যে দেখবেন যে পোস্ট করে এত এত কম টাকা, 1 GB পাবেন। তো তারপর গ্রাহকরা যখন দেখে এটা নিতে চাই তখন তাদেরকে টাকা পে করে, তখন কিন্তু একটা প্রতারণা এখানে হয়ে থাকে। তো একটা প্রতারক চক্র কিন্তু এখানে প্রতারণা করে থাকে, প্রতারণা করে মানুষকে ধোকা দেয়, এই জন্য অনেকের এটা থেকে বিশ্বস্ততা উঠে যায়। আসলে কিন্তু বিষয়টা এরকম না, আপনি চাইলে কিন্তু নিজেও এটা সেল করতে পারেন। অনেক সময় হয় কি, অনেকে রিয়েল সেলার আছে যারা মনে করেন যে অফারগুলো বিক্রি করতে চায় বা মানুষকে দিতে চায়, অনেকে আছে কন্ডিশনের উপর নেই যে আপনাকে আমি 100 টাকা প্রথমে দিব, পরে আপনি অফারটা দেবেন, তারপরে আপনাকে বাকি টাকাটা দিব। অনেক সময় সেই কাস্টমার অফারটা নিয়ে কিন্তু পরে সেই সেলারের সাথে কিন্তু প্রতারণা করে, এরকম ঘটনাও হয়। তো দেখেন এগুলো কিন্তু মানে আসলে বিশ্বস্ততার একটা বিষয় আসে, যে আপনি কার কাছ থেকে টেলিকম নেবেন, কার কাছ থেকে অফারগুলো নেবেন, এগুলো একটা বিশ্বস্ততার বিষয় আসে। তো এখন আপনি চাইলে কিন্তু নিজে একটি টেলিকম অ্যাকাউন্ট করে কিন্তু আপনি অফারগুলো নিতে পারেন বা সেল করতে পারেন। প্রতিদিন এই 9টা 10টার দিকে অফারগুলো শুরু হয় এবং রাতে এগুলো আবার অফ হয়ে যায়, রাতে 10টা 11টার দিকে সেগুলো অফ হয়ে যায়। কিন্তু এর মধ্যে আপনি চাইলে অফারগুলো নিতে পারেন, সেল করতে পারেন বা ব্যবহার করতে পারেন, এগুলো কিন্তু অনেক টাকা আপনি এখান থেকে ছাড় পাবেন। যারা ইন্টারনেট ব্যবহার করেন, বিশেষ করে ইন্টারনেট এবং মিনিট প্যাক, এগুলো কিন্তু খুব কম দামে পাওয়া যায়, যেটা মনে করেন যে আপনি সিম থেকে কিনলে আপনার অনেক টাকা বেশি ক্ষতি হবে, ক্ষতিগুলো আপনার যাতে না হয়, তো সেই জন্য আপনি কিন্তু চাইলে একটি টেলিকম অ্যাকাউন্ট নিয়ে কিন্তু আপনি নিজে এগুলো সেল করতে পারেন অথবা নিজে ব্যবহার করতে পারেন। তো টেলিকম অ্যাকাউন্ট আপনি কার কাছ থেকে পাবেন? এখন টেলিকম অ্যাকাউন্ট নিতে গেলে কিন্তু আরেকটা সমস্যার সম্মুখীন হতে হয় আমাদের, সেটা হচ্ছে আপনি কার কাছ থেকে টেলিকম অ্যাকাউন্ট নেবেন। তো টেলিকম অ্যাকাউন্ট নিতে গেলে আপনি একজনকে দিলেন যে টেলিকম অ্যাকাউন্ট সে আপনাকে দিবে কথা দিয়েছে, তো সে তখন আপনি তাকে পে করলেন টাকার জন্য, টাকা দিলেন। তো টেলিকম অ্যাকাউন্ট নেওয়ার একটা নির্দিষ্ট একটা ফি আসে, 200 টাকা, 300 টাকা, 400 টাকা যাই হোক না কেন, এই ফিটা আপনি তাকে দিলেন, দেওয়ার পর সে আপনাকে ব্লক দিলেন, কারণ সে ব্যক্তিকে আপনি চিনেন না। তো সেক্ষেত্রে আপনার করণীয় কিছুই করার থাকে না, এবার কিন্তু অনেকে প্রতারিত হয়। তো এই জন্য আপনাকে এমন একজন ব্যক্তির কাছে টেলিকম অ্যাকাউন্টটা দিতে হবে যার যে আপনার বিশ্বস্ত বা যার একটা প্ল্যাটফর্ম আছে যে আপনাকে কখনো ঠকাবে না, এরকম একজন ব্যক্তি খুঁজে বের করে তার কাছ থেকে আপনি টেলিকমটা নিতে হবে। তো ইতিমধ্যে কিন্তু আমার চ্যানেলে আমি অনেকগুলো টেলিকম নিয়ে ভিডিও দিয়েছি, আমার চ্যানেলে আমি কিন্তু বেশ কয়েকটা টেলিকমের সাথে যুক্ত আছি। তো আপনারা চাইলে আমার কাছ থেকে টেলিকম অ্যাকাউন্ট নিয়ে বিজনেসটা করতে পারেন অথবা নিজে ব্যবহার করতে পারেন বা ফেসবুকে সেল করতে পারেন বা যে কোনোভাবে এই অফারগুলো নিতে পারেন। অ্যাকাউন্টগুলোর দাম কিন্তু খুবই কম, খুব একটা বেশি না। যেমন ধরেন আপনি কিন্তু এখান থেকে 5টা সিমের রিচার্জও করবেন, বাংলাদেশে 5টা কোম্পানির সিম আছে, স্কিটের সহ 6টা, এই 6টা সিমের মধ্যে আপনি রিচার্জও করতে পারবেন এখান থেকে, প্লাস আপনি এখান থেকে ড্রাইভগুলো সেল করতে পারবেন মাত্র 200-300 টাকা বা 400 টাকা অ্যাকাউন্ট দিয়ে কিন্তু আপনি এই কাজগুলো করতে পারবেন। আবার এখানে প্রতি হাজার আপনি 30 টাকা কমিশনও পাবেন, আবার এখানে ড্রাইভ সেল করে এখানে এক্সট্রা ইনকাম করবেন অথবা নিজে ব্যবহার করবেন অনেক কম দামে পাবেন, এগুলো কিন্তু আপনি চাইলে করতে পারেন। আপনি চাইলে আমার সাথে যোগাযোগ করে আপনি আমার কাছ থেকে অ্যাকাউন্ট নিতে পারেন, অবশ্যই আমার কাছ থেকে নেন অথবা অন্য কারো কাছ থেকে নেন, অবশ্যই বিশ্বস্ত কারো কাছ থেকে নেবেন যাতে সে আপনাকে প্রতারিত করতে না পারে। তো ইতিমধ্যে শত শত মানুষ আমার কাছ থেকে টেলিকম অ্যাকাউন্ট নিয়ে বিজনেস করছে এবং তাদেরকে সৎ পরামর্শ সবসময় দিচ্ছি এবং তারা বিজনেস করে মোটামুটি ভালো পজিশনে আছে। তো আপনি চাইলে কিন্তু আমার কাছ থেকে টেলিকম অ্যাকাউন্ট নিতে পারেন, নিয়ে কিন্তু আপনি বিজনেসটা করতে পারেন। আপনি আমার কাছ থেকে অ্যাকাউন্ট নিতে এই স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন যে হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম নাম্বার, এই নাম্বারে আপনি যোগাযোগ করতে হবে, হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামে আমাকে নক দিতে হবে, দিলে আপনাকে আমি একটা অ্যাকাউন্ট করে দেবো। এটার ফিটা কত নেব, কোন অ্যাকাউন্টের জন্য, সেটা আপনার সাথে আলোচনা হবে সেখানে, কারণ বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট আছে, বিভিন্ন ধরনের অফার আছে, তো সেগুলো কিন্তু আপনি সেই সময় বিবেচনা করে অ্যাকাউন্টের দাম কিন্তু কম বেশি হয়। আপনি আমার সাথে যোগাযোগ করলে অ্যাকাউন্টের দাম এবং বিভিন্ন বিষয়ে তথ্য পেয়ে যাবেন, আপনি আমাকে হোয়াটসঅ্যাপে অথবা টেলিগ্রামে নক দেবেন। তো যদি অ্যাকাউন্ট নিয়ে বিজনেস শুরু করতে চান অতি শীঘ্রই শুরু করতে পারেন, কোনো সমস্যা নেই। আজকের মধ্যে এ পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।